মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন এম আর জেমসের কাহিনী ডাইনির কাজ। রাত্রিবেলা কাচের জানলার গায়ে এসে পড়া গাছের ডালকে আপনারা ছোটবেলায় ভয় পেতেন কিনা জানি না, আমি তো থমথমে চোখে সেই দুলন্ত গাছের দিকে তাকিয়ে থেকে গোটা রাত কাটিয়ে দিতাম। সারা রাত দুলে দুলে কি বিচিত্র সব ইশারায় কত কি বলার চেষ্টা করত গাছটা, তার সে ভাষা সেদিন বুঝতে পারিনি, আজ বোঝার উপায়ও নেই। কিন্তু আমার মতো যাদের আজও সে ভয় রয়ে গেছে তাদের জন্য আর একবার সুযোগ এসেছে। দেখুন তো কি বলার চেষ্টা করছে গাছটা, শুনতে থাকুন ভ্রমরের অনুবাদে এম আর জেমসের কাহিনী ডাইনির কাজ। দ্রুত পায়ে পাথুরে রাস্তাটা দিয়ে হাঁটছিলেন ভদ্রলোক। ফুটফুটে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর, উঁচু ঘন গাছগুলোর পাতা দিয়ে যেন চুঁইয়ে নামছে চাঁদের আলো। কিন্তু এই অলৌকিক সৌন্দর্যের দিকে পথিকের কোনো দৃষ্টি নেই, ভূতগ্রস্তের মতো এক নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন তিনি। গত কয়েকদিন ধরে যা তার চোখে পড়েছে তা অন্য কারোর চোখে পড়েনি। কাউকে বললে সে হয়তো বিশ্বাসই করবে না, তিনি কি স্বপ্ন দেখছিলেন? কিন্তু তাও কি সম্ভব, স্বপ্নে পরপর তিন দিন কেউ এক প্রতিবেশিনী ভদ্রমহিলাকে গাছের মগডালে দেখতে পারে? একটা বাড়ির দরজায় ঘা দিলেন ভদ্রলোক, একবার দুবার তিনবার, কোনো সাড়া নেই। ভদ্রলোক এবার দুম দুম করে দরজা পেটাতে আরম্ভ করলেন। বেশ খানিকক্ষণ পর দরজা খুলে এক মধ্যবয়স্কা মহিলা বেরিয়ে এলেন। স্যার ম্যাথু, আপনি এত রাতে, মানে কি ব্যাপার? মহিলার পরনে এলোমেলো রাত পোশাকের ওপর একটা কমফোর্টার জড়ানো, মাথার চুল অবিন্যস্ত, মুখে অকৃত্রিম বিস্ময়ের ছাপ। বোঝাই যায় তিনি সদ্য ঘুম থেকে উঠে এসে দরজা খুলেছেন। স্যার ম্যাথুর মুখে হঠাৎ করে কোনো কথা জোগাল না, ঠিক কি বলবেন এটা ঠিক করে আসেননি তিনি। আমি মানে আপনি আপনি একটু আগে আমার হল ঘরের ওখানে, মানে মাফ করবেন স্যার, আমি আমি কিছুই বুঝতে পারছি না, আপনি ভিতরে আসুন না। না 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 না, তার কোনো দরকার নেই, মানে প্লিজ ডোন্ট মাইন্ড, আসলে আমি। দুপা পিছিয়ে গেলেন স্যার ম্যাথু। কতগুলো শব্দকে বাক্যে গাঁথার ব্যর্থ চেষ্টা করতে করতে বিরক্ত বিভ্রান্ত মহিলাকে দাঁড় করিয়ে রেখেই আবার ফিরতি পথ ধরলেন ভদ্রলোক। ঠিক কি ঘটছে তার মাথায় কিচ্ছু ঢুকছে না। সভ্য মানুষ যেদিন থেকে এই পৃথিবীর মাটিতে ঘর বাড়ি বানিয়েছে তখন থেকেই প্রাকৃতিক দৃশ্য জিনিসটা আর মাটি গাছ পাহাড় আকাশ নদীর এক চেটিয়া নেই, এক মহাসমুদ্র আর জঙ্গল ছাড়া মানুষের ঘরবাড়ি প্রকৃতির এক অচ্ছেদ্য অংশ। পূর্ব ইংল্যান্ডের কান্ট্রিসাইডই বা তার ব্যতিক্রম হবে কেন? এখানকার বিস্তৃত তৃণভূমি আর দূরের অরণ্য রেখার মাঝখানে ছড়িয়ে আছে অনেক ছোট ছোট কান্ট্রি হাউস। 80 থেকে 100 একর জমির মধ্যে ইটালিয়ান স্টাইলের চৌকো চৌকো সব বাড়ি, সামনেটায় থামওয়ালা লম্বা পোর্টিকো, জমির হাতার মধ্যে বড় বড় গাছ আর একটা জলজ ফুল সমেত মাঝারি আকৃতির পুকুর। বাইরেটা যেমন শান্ত ও নিরিবিলি, ভেতরটাও কম আকর্ষক নয়।
পোর্টিকো পেরিয়ে সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে লম্বা হল ঘরে দেওয়াল জোড়া অয়েল পেন্টিংয়ের শাড়ি, আর বসার জায়গার সঙ্গে একটা অর্গান বা পিয়ানো। শুধু তাই নয়, প্রায় সবকটা বাড়িতেই রয়েছে বড় সড়ো লাইব্রেরি। কম করে 300 বছরের সংগ্রহে ঠাসা সেসব লাইব্রেরিতে ত্রয়োদশ শতকের বাইবেল থেকে শুরু করে শেক্সপিয়ার হয়ে আধুনিক উপন্যাস পর্যন্ত সবই মিলবে। এখন এসব কান্ট্রি হাউসের কয়েকটার মালিকানা হাত বদল হয়েছে, তবে টাকা পয়সার নেহাত টানাটানি না পড়লে এমন সব বাড়ি কেউ হাতছাড়া করতে চায় না। এ কাহিনীর পটভূমি গড়ে উঠেছে ঠিক এমনই একটি বাড়িকে কেন্দ্র করে, সাফক অঞ্চলের কাস্টিংহ্যাম হল। বাড়ির জমিটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল একটা সুবিশাল অ্যাশ গাছ। বাড়ি তৈরি হওয়ার বহু আগে থেকে গাছটা ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে জীবন্ত ইতিহাসের মতো। অন্তত 1.5 ফুট চওড়া মোটা গুঁড়ি, শাখা প্রশাখা এতটাই প্রশস্ত যে বাড়ির দেওয়াল পর্যন্ত পৌঁছে যায়। কাস্টিংহ্যাম হল পুরোপুরি তৈরি হয়েছিল 1690 নাগাদ। ইউরোপের ইতিহাসে এই সময়টাতেই চলছিল এক কলঙ্কময় অধ্যায়, উইচ ট্রায়াল। ইংল্যান্ডও এই জঘন্য অন্যায় থেকে বাদ যায়নি। কোনো মহিলার প্রতি সামান্যতম সন্দেহ হলেই সে অঞ্চলের কুসংস্কারাচ্ছন্ন বাসিন্দারা বিনা দ্বিধায় তাকে ডাইনি বলে চিহ্নিত করে দিত। অভিযোগের বিচার একটা হতো বটে, তবে তার ফলাফল ছিল একটাই, মহিলার মধ্যে আদৌ কোনো অপশক্তি বা অন্যের ক্ষতি করার বিন্দুমাত্র প্রবণতা থাকুক বা না থাকুক, নিষ্ঠুর মৃত্যুদণ্ডই হতো ডাইনিদের একমাত্র পরিণতি। তবে মিসেস মাদারসোলের বিষয়টা একটু হলেও আলাদা। এই মহিলা তার বুদ্ধিমত্তা এবং প্রখর ব্যক্তিত্বের জন্য এলাকার সকলের কাছেই সমীহের পাত্রী ছিলেন। তার বিচারের সময় বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি তার পক্ষে সাক্ষীও দিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তার এক এবং একমাত্র কারণ, কাস্টিংহ্যাম হলের তৎকালীন মালিক এবং সাফোকের ডেপুটি শেরিফ স্যার ম্যাথিউ ফেলের সাক্ষ্য। আমি পরপর 3 বার মিসেস মাদারসোলকে আমার বাড়ির চারপাশে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছি। আমার শোয়ার ঘরের জানলার ঠিক সামনেই একটা বড় অ্যাশ গাছ আছে। তিনি সেই গাছটির প্রায় মকডালে উঠে একটি অদ্ভুত বাঁকানো ছুরি দিয়ে ডালপালা কাটছিলেন। তার পরনে ছিল একটা ঢিলে ঢালা সেমিজ গোছের জামা। আপন মনে বিড়বিড় করে কি সব বলছিলেন। মহিলা অত্যন্ত ধূর্ত, কারণ কোনো বাড়ি আমি তাকে হাতে নাতে ধরতে পারিনি। আরো আশ্চর্যের বিষয় হল, প্রতিবারই আমি যখন তাকে ধরবার জন্য বাইরে বেরিয়েছি, একটা সাদা খরগোশকে দেখেছি বাগান পেরিয়ে গ্রামের দিকে ছুটে পালাচ্ছে। শেষবার তাকে দেখি গত পূর্ণিমার রাতে। যথারীতি এবারও মিসেস মাদারসোল আমার চোখে ধুলো দিয়ে পালান, কিন্তু এবার আমি সোজা তার বাড়িতে ধাওয়া করি। রাস্তায় কাউকে দেখতে পায়নি। মিসেস মাদারসোলের বাড়ির দরজায় প্রায় 15 মিনিট ধরে নক করার পর তিনি দরজা খোলেন। মাকে দেখে অবশ্য মনে হচ্ছিল তিনি তখনই বিছানা থেকে উঠে এসেছেন। দৃশ্যত তিনি আমাকে দেখে খুবই অবাক হয়েছিলেন এবং তার প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারিনি। মাই লর্ড, আমি যা দেখেছি তার সজ্ঞানে দেখেছি এবং এই বিচার সভায় সেই বিবরণই দিচ্ছি। আর আমার কিছু বলার নেই। স্যার ম্যাথুর কথায় যুক্তি বা সত্য কতটা ছিল জানা নেই, কিন্তু বিচারে দাঁড়িপাল্লায় তার সামাজিক ওজনটি বড় কম ছিল না, ফলে মিসেস মাদারসোলের ফাঁসির হুকুম হয়। ফাঁসির দিন ধার্য হয়েছিল রায় দেওয়ার 1 সপ্তাহ পর। নির্দিষ্ট দিনে সেন্ট এডমন্ডস কবরখানা নর্থ গেটে সেই ফাঁসি দেখতে লোকজনের ভিড় ভেঙে পড়ল।
ডেপুটি শেরিফ হিসেবে স্যার ম্যাথু উপস্থিত ছিলেন। মার্চ মাস, সকাল থেকে মাঝে মাঝেই হালকা বৃষ্টি হয়ে চলেছে, স্যাঁত স্যাঁতে দম চাপা আবহাওয়া। মিসেস মাদারসোলের সঙ্গে আরও পাঁচজন ডাইনির ফাঁসির আদেশ হয়েছে, তারা সকলেই ভেঙে পড়েছে, ভীষণ কান্নাকাটি চেঁচামেচি করছেন, টেনে হিঁচড়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি কাঠের দিকে। মিসেস মাদারসোল কিন্তু অবিচল, যে দৃপ্ত ভঙ্গিতে মাথা উঁচু করে সারা জীবন চলে এসেছেন, সেইভাবেই শান্ত পদক্ষেপে হেঁটে এলেন তিনি। প্রহরীদের কাউকে বাধা দেওয়ার সামান্যতম চেষ্টাও করলেন না, শুধু তার দৃষ্টি যার দিকে পড়ছিল সেই কুঁকড়ে যাচ্ছিল। না ক্রোধ বা প্রতিশোধ স্পৃহা ছিল না সে চোখে, ছিল শান্ত ব্যঙ্গ আর বিরক্তি। ফাঁসির দড়ি যখন তার গলায় পরানো হলো, তখন শুধু একটি বাক্য বার কয়েক উচ্চারণ করলেন, মিসেস মাদারসোল, দেয়ার উইল বি গেস্টস অ্যাট দ্য হল, দেয়ার উইল বি গেস্টস অ্যাট দ্য হল, দেয়ার উইল বি গেস্টস। আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, সত্যি বলছি, এরকম নৃশংস নরহত্যার অন্যতম সাক্ষী হয়ে পড়ে কি অসম্ভব খারাপ লাগছে আমার। স্যার ম্যাথিউ ফেল দাঁড়িয়েছিলেন স্থানীয় ভিকার অর্থাৎ প্রধান পাদ্রি মিস্টার ক্রোমের সঙ্গে, বিচলিতভাবে ছটফট করছেন ভদ্রলোক। কিছু সাংবাদিক তাকে কিছু প্রশ্ন করতে এসেছিল, স্যার ম্যাথিউ প্রত্যেককেই এড়িয়ে গিয়েছেন, পরিচিত কারোর সঙ্গেও বিশেষ কথাবার্তা বলেননি। মিস্টার ক্রোম দৃঢ় গলায় বললেন, আপনি শান্ত হন স্যার ম্যাথিউ, আপনি কোনো ভুল কাজ করেননি। ঠিক ভুল আমার সব গুলিয়ে যাচ্ছে ভিকার, আমি শুধু এটুকু জানি যে আমি কোনো মিথ্যাচার করিনি, আমি স্বচক্ষে যা দেখেছি তাই বলেছি। আপনি তো জানেন আমি সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলাতেই বিশ্বাসী, মিসেস মাদারসোলের ফাঁসির সাজা হওয়াতে আমার কোনো ব্যক্তিগত লাভও হয়নি, কিন্তু আমি যদি আমার স্বচক্ষে দেখা কথাগুলো না বলতাম তাহলে তো সেটা সত্যের অপলাপ হতো, তাই না? স্যার ম্যাথিউ, আমি আবারও বলছি, আপনি কোনো ভুল করেননি। স্বয়ং ঈশ্বর তো পৃথিবীর সর্বত্র সবসময় উপস্থিত হতে পারেন না, তাই মানুষকে কখনো কখনো তার হয়ে কিছু নিষ্ঠুর দায়িত্ব নিজের হাতে নিতে হয়। আপনি ভাগ্যবান, সে দায়িত্ব আপনি পালন করেছেন। আপনি মনে কোনো অশান্তি রাখবেন না, প্লিজ। কয়েক সপ্তাহ কেটে গেল, মে মাস এসে গেছে, গরমও পড়েছে ভালোই। সেদিন ইভিনিং ওয়াকে বেরিয়ে স্যার ম্যাথিউয়ের সঙ্গে ভিকার ক্রোমের দেখা হয়ে গেল। লেডি ফেল বাড়িতে নেই, কিছুদিনের জন্য নিজের মায়ের কাছে গেছেন, বাড়িতে কাজের লোকেরা ছাড়া কেউ নেই, তাই স্যার ম্যাথিউ মিস্টার ক্রোমকে একরকম বগল দেওয়া করেই বাড়িতে নিয়ে এলেন। দুই বন্ধু গল্প করতে করতে সন্ধেটা কাস্টিংহ্যাম হলেই কাটালেন, একসঙ্গে ডিনার করলেন, স্থানীয় খবরাখবর, পরিবার ও এস্টেটের নানান রকম বিষয় নিয়ে অলস আলোচনা করে সাপার খেয়ে মিস্টার ক্রোম যখন হল থেকে বেরোলেন তখন 9:30 বেজে গেছে। স্যার ম্যাথিউ ভিকারকে এগিয়ে দিতে এসেছিলেন, হঠাৎ সেই অ্যাশ গাছটার কাছে এসে থমকে দাঁড়িয়ে তিনি বললেন, গাছটার ডালপালা বে কি যেন একটা ছুটোছুটি করছে, না কাঠবিড়ালি নাকি, দেখতে পাচ্ছেন? ভিকার ক্রোম থেমে স্যার ম্যাথিউয়ের দৃষ্টি অনুসরণ করে ওপরে তাকালেন। হ্যাঁ, সরসর করে কি একটা জীব সরে গেল বটে, আকাশে পূর্ণিমার চাঁদ, সেই আলোয় একটা
স্পষ্ট আউটলাইন মুহূর্তের জন্য দেখতে পেলেন তিনি। কাঠবিড়ালি? না, তা হতে পারে না। কাঠবিড়ালির কি চারটের বেশি পা হয়? স্যার ম্যাথিউকে বিশেষ কিছু ভেঙে বললেন না ভিকার ক্রোম, শুধু বললেন, কাঠবিড়ালি কি রাত্রে বাসা ছেড়ে বেরোয়? ধেড়ে ইঁদুর টিঁদুর হবে হয়তো। সেদিন বাড়ি ফেরার সময় দুজনের কেউই জানতে পারলেন না, ওই ওদের শেষ দেখা। পরের দিন প্রায় 7টা বেজে গেলেও স্যার ম্যাথিউ ব্রেকফাস্ট খেতে নামলেন না। একজন গিয়ে তার বেডরুমে দরজায় নক করল, কোনো সাড়া নেই। বিস্তর ডাকাডাকি ও দরজা ধাক্কাধাক্কির পর কয়েকজন কাজের লোক মিলে দরজা ভাঙার উদ্যোগ নিল, আর দুজন ছুটল ভিকার ক্রোম আর ডাক্তারকে ডেকে আনতে। ডাক্তারের অবশ্য কিছুই করার ছিল না, দরজা যখন ভাঙা হয়েছিল ততক্ষণে স্যার ম্যাথিউর মৃত্যুর কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। তার শরীরে বেশ কিছু নীল ফোসকার মতো দাগ, মৃতদেহ অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। মিস্টার ক্রোম সঙ্গে সঙ্গেই ছুটে এসেছিলেন। স্যার ম্যাথিউয়ের মৃত্যুটা তার সন্দেহজনক মনে হয়েছিল, তার প্রধান কারণ হলো ওই ফোসকার মতো দাগগুলো। এমনকি যেসব পরিচারিকারা স্যার ম্যাথিউয়ের মৃতদেহ শবযাত্রার জন্য প্রস্তুত করছিলেন, তাঁদের হাতের তালু ফুলে গিয়ে প্রায় দু সপ্তাহ প্রবল যন্ত্রণা হয়েছিল। একমাত্র কোনো বিষের কারণেই মানুষের শরীরে এরকম প্রতিক্রিয়া হতে পারে। করোনার ও ডাক্তারের সাহায্যে মিস্টার ক্রোম গোটা বেডরুমটা খুব খুঁটিয়ে পরীক্ষা করলেন। ঘরের জানলাটা খোলা ছিল, গরমকালে স্যার ম্যাথিউ জানলা খুলেই শুতেন। জানলার বাইরেই সেই প্রকাণ্ড অ্যাশ গাছের ডালপালা ছড়িয়ে আছে, সেদিক থেকে কোনো অনুপ্রবেশের সম্ভাবনা নেই বললেই চলে। বিছানাটা দেখে বোঝা যায় স্যার ম্যাথিউ শেষ সময়টায় মৃত্যু যন্ত্রণায় খুব ছটফট করছিলেন, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না। শোয়ার আগে যে গ্লাস থেকে তিনি ওয়াইন খেয়েছিলেন তাতে সামান্য তলানি পড়েছিল, সেই তরলও পরীক্ষা করা হয়েছিল, কোনো অস্বাভাবিক কিছু তাতে ছিল না। তবে একটা জিনিস ডাক্তার ও মিস্টার ক্রোম দুজনেই খেয়াল করেছিলেন, আতস কাঁচ দিয়ে স্যার ম্যাথিউয়ের মৃতদেহ পরীক্ষা করে দেখা যায় তার বুকের ওপরে পাশাপাশি দুটো খুব সূক্ষ্ম ফুটো হয়েছে। এরকম আরও কয়েকটা ফুটো দেহের অন্যান্য জায়গাতেও আছে। সর্পাঘাত বলে একটা সন্দেহ করা হয়েছিল বটে, কিন্তু করোনারের পরীক্ষায় দেহে সাপের বিষও পাওয়া যায়নি। অথচ ভিকার ক্রোম সহ অনেকেরই মনে হয়েছিল কোনো অজানা বিষ প্রয়োগেই স্যার ম্যাথিউয়ের মৃত্যু হয়েছে, আর ওই সূক্ষ্ম ক্ষতগুলো দিয়েই বিষটা শরীরে প্রবেশ করেছে। কিন্তু বিষটা এলো কোথা থেকে? তবে সন্দেহের নিরসন করার মতো কোনো প্রমাণ শেষ পর্যন্ত পাওয়া যায়নি। স্যার ম্যাথিউকে যথারীতি সমাধিস্থ করা হলো, তার ফিউনারেল সারমন পর্যন্ত সমস্ত দায়িত্ব নিজে পালন করলেন মিস্টার ক্রোম। তবে সন্দেহটা জীবনের শেষ দিন পর্যন্ত মিস্টার ক্রোমকে তাড়া করে বেরিয়েছিল। কি হয়েছিল স্যার ম্যাথিউ? তার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ছিল না, কোনো হত্যাকাণ্ড ছিল কি? সময়ের সঙ্গে সঙ্গে সব উত্তেজনা থিতিয়ে আসে, সব শোকে স্মৃতির প্রলেপ পড়তে থাকে। স্যার ম্যাথিউয়ের রহস্যজনক মৃত্যুর জল্পনা কল্পনাও থেমে গেল একদিন। এস্টেটের মালিক হলেন তার ছেলে স্যার ম্যাথিউ দ্য সেকেন্ড, তিনিও কাস্টিংহ্যাম হলেই থাকতেন। তবে তার বাবার শোয়ার ঘরটি অবশ্য তিনি আর ব্যবহার করলেন না, ঘরটায় পাকাপাকিভাবে তালাই পড়ে গেল।
এই সময়ে ওই অঞ্চলে একটা অদ্ভুত উপদ্রব শুরু হয়েছিল। ফার্মের গরু ছাগল ভেড়ারা রাত্রে বাইরে থাকলেই পরের দিন ভোরবেলায় তাদের মৃত অবস্থায় পাওয়া যেত, অথচ মৃত্যুর কোনো কারণ বোঝা যেত না। সাফোকের ফার্ম মালিকদের কাগজপত্রে কাস্টিংহ্যাম সিকনেস বলে এই আজব লক্ষণহীন রোগের উল্লেখ পাওয়া যায়। স্যার ম্যাথিউ দ্য সেকেন্ড তার নিজের জার্নালেও এই রোগের কথা লিখেছেন। ফার্মের মালিকরা রাতের বেলায় পশুগুলোকে বাইরে রাখার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করেন। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা ফার্মের পশুদের প্রায় নিশ্ছিদ্র কোনো ঘরে ঢুকিয়ে দরজা এঁটে বন্ধ করে দিত। এইভাবে ফার্মের পশুদের মৃত্যু ঠেকানো গিয়েছিল ঠিকই, তবে নিশাচর প্রাণী ও অন্যান্য প্রাণীদের মধ্যে রোগটা প্রায় মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। স্যার ম্যাথু দ্য সেকেন্ড মারা গেলেন 1735-এ। বার্ধকের রোগে ভুগেই শেষ কয়েকটা বছর কাটে তার। তার ছেলে স্যার রিচার্ড ইটালিতে ছিলেন। স্যার ম্যাথিউ দ্য সেকেন্ডের মৃত্যুর পর তিনি ইংল্যান্ডে ফিরে এসে এস্টেটের ভার নিলেন। স্যার রিচার্ড অত্যন্ত শৌখিন মানুষ, তার সঙ্গে খানিকটা খামখেয়ালিও বটে। এস্টেট আড়ে বহড়ে এবং আর্থিক দিকেও অনেকখানি বেড়েছে এই কয়েক বছরে, সুতরাং মালিকানা হাতে আসতেই ভদ্রলোক হাত খুলে খরচ করলেন কাস্টিংহ্যাম হলের মেরামতির পেছনে। অবশ্য মেরামতি না বলে রাতারাতি ভুল বদল বললেই ঠিক হবে। দেওয়াল থেকে ইংলিশ কেতার লাল ইট তুলে ফেলে তাতে বসল ইটালিয়ান মার্বেল। বাগানে লাগানো হলো শ্বেত পাথরের মূর্তি আর ছোট পুকুরটায় বসল একটা ফোয়ারা। বাড়িটার সাদা মাটা অথচ অভিজাত চেহারাটা মুছেই গেল এই দেখনদার ব্যাপার স্যাপারে। শুধু হল নয়, চার্চেও বেশ খানিকটা টাকা উদার হাতে দান করলেন স্যার রিচার্ড। চার্চের বসার জায়গাটা ভেঙে আরও বড় করার কাজ শুরু হলো, আর সেই কাজের জন্যই পাশের জমি থেকে কয়েকটা কবরকে অন্য জায়গায় সরানোর প্রয়োজন পড়ল। এর মধ্যে একটা কবর ছিল মিসেস মাদার সোলের। উইচ ট্রায়ালের উন্মাদনা অনেকটাই বন্ধ হয়েছে এই কয়েকটা দশকে। মিসেস মাদারসোলকে নিজের চোখে দেখেছে এরকম লোক খুব একটা কেউ নেই এখন। তবুও ঘটনাটা মোটামুটি সবার জানা। এক বিখ্যাত ডাইনির কবর খুঁড়ে তোলা হবে এটা জানাজানি হতে নির্দিষ্ট দিনে ছোটোখাটো একটা ভিড়ই জমে গেল, বেশিরভাগই মজা দেখতে এসেছে। মাটি খুঁড়ে কফিনটা প্রায় অক্ষতই উঠে এলো, কিন্তু কৌতূহলী লোকজন চার দিয়ে কফিনের ডালা ভাঙতে যা দেখা গেল সেটা কেউই আশা করেনি। কফিন সম্পূর্ণ ফাঁকা, কোনো যুগে তাতে যে কোনো মৃতদেহ রাখা ছিল তারও কোনো চিহ্ন নেই। ভিড়ের মধ্যে একটা উত্তেজিত ফিসফাস উঠল, একটা থমথমে ভাব যেন চেপে বসছে সবার উপর। কোথায় গেল দেহটা? এটাই যে মিসেস মাদারসোলের কবর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিকার ক্রোমের নিজের হাতে আঁকা চার্চের ম্যাপে চিহ্নিত করা আছে জায়গাটা। তবে কি মৃতদেহ চুরি করল কেউ? এই গ্রাম এলাকায় ডাক্তারি ছাত্রদের জন্য তো মৃতদেহ চুরি হয় না। কেউ চুরি করলে কেন করবে? আর যদি চুরি না হয়ে থাকে তাহলে? পূর্বপুরুষদের নিষ্ঠুর উন্মাদনার পাপের ফল কি তাড়া করবে বংশধরদের? এই অমঙ্গুলে ঘটনা কি তারই সূত্রপাত? মুখে কিছু না বললেও এটাই মনে মনে ভাবতে ভাবতে বাড়ির পথ ধরল ভিড়ের লোকগুলো। স্যার রিচার্ডের কানে কথাটা উঠতে তিনি সঙ্গে সঙ্গে ওই অপয়া কফিনটাকে পুড়িয়ে ফেলার হুকুম দিলেন। কাজটা তক্ষুনি করা হলো বটে, যদিও তাতে যে কি ফল হবে
সেটা কারোর মাথায় ঢুকল না। আহা মিসেস চিডাক্ষা, আপনি বুঝতে পারছেন না, এসব ঘরেই যদি থাকবো তাহলে আমার নিজের ঘরটা কী দোষ করল? দেখুন, এমন একটা ঘরের ব্যবস্থা করতে হবে যেখানে পশ্চিমমুখী জানলা থাকবে, সকালের রোদটা যাতে না আসে। আর আমার এখনকার ঘরটায় পূব আর উত্তরে দুটো জানলা, গরমকালে যেমন রোদ আসে তেমনি শীতে ঠান্ডা হাওয়া। আর কিছুদিনও ঘরে থাকলেই আমি অসুস্থ হয়ে পড়ব। হাউসকিপার মিসেস চিডাক ভীতু মুখে ঘাড় নাড়লেন। আজ সকাল থেকেই স্যার রিচার্ডের মেজাজ তুঙ্গে উঠে আছে। গতকাল রাতটা প্রায় পুরোটাই জেগে কাটিয়েছেন তিনি। আসলে গত কয়েকদিন ধরে আবহাওয়ার গতি প্রকৃতিও বেশ খাপ ছাড়া হয়ে আছে। দিনের বেলায় বেশ গরম পড়ে, আর সন্ধে নামলেই কনকনে ঝোড়ো হাওয়া এসে হাড় কাঁপিয়ে দেয়। গত রাতে তো ফায়ার প্লেসের সামনেই বসেছিলেন স্যার রিচার্ড। আজ আবার কয়েকজন অতিথি কাস্টিংহ্যাম হলে আসছেন ছুটি কাটাতে। তাদের অনারে হলে নানান রকম অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে। রাতে না ঘুমিয়ে মানুষ এতদিক সামলায় কী করে? সুতরাং ব্রেকফাস্ট সেরেই স্যার রিচার্ড মিসেস চিডাককে সঙ্গে নিয়ে নতুন শোয়ার ঘরের খোঁজ করতে বেরিয়েছেন। তিনি ঘুমানোর ব্যবস্থা না করে বাকি কাজে হাত দেবেন না। স্যার রিচার্ডকে ঘর খুঁজে দিতে গিয়ে মিসেস চিডাকেরও মাথা খারাপ হওয়ার জোগাড়। শেষ পর্যন্ত একটু ভেবে তিনি বললেন, ওরকম ঘর তো এ বাড়িতে নেই, আর একটাই ঘর দেখা বাকি, তবে সেটা বাড়ির পিছনের দিকে। যতদূর মনে পড়ছে পশ্চিম দিকে একটা জানলাও আছে ও ঘরে, তবে তবে আবার কি, এতক্ষণ ঘরটার কথা আপনার মাথায় এলো না? চলুন দেখি কোন ঘরের কথা বলছেন আপনি। মাফ করবেন স্যার রিচার্ড, আসলে ঘরটা আদৌ ব্যবহারযোগ্য আছে কি না সেটা ঠিক জানি না, তো ওটা আপনার ঠাকুরদা মানে স্যার ম্যাথু ফেলের বেডরুম ছিল, ওই ঘরেই তিনি মারা গিয়েছিলেন, সেই থেকে ঘরটা বন্ধ পড়ে আছে। সে প্রায় 40 বছর আগের কথা, তাই বলছিলাম। তাতে আমার কোনো অসুবিধে নেই, আপনি আপনি ঘরটা খুলবেন চলুন। অগত্যা মিসেস চিডাককে আজ্ঞা পালন করতে হল। দরজাটা খুলতেই বহুদিনের বদ্ধ বাতাসের ভ্যাপসা আর সোঁদা একটা গন্ধ এসে ধাক্কা মারল স্যার রিচার্ডের নাকে। ঘরে ঢুকে নিজেই জানলার পর্দাটা সরিয়ে দিলেন তিনি। জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে মনটা ভালো হয়ে গেল স্যার রিচার্ডের। জানলার ঠিক বাইরে অ্যাশ গাছটার একটা বড় ডাল ঠিক যেন হাত বাড়িয়ে ছুঁতে চাইছে ঘরের মানুষগুলোকে। এই দিনের বেলাতেও বেশ ঠান্ডা ছায়ামাখা পরিবেশ। বাড়ির এই দিকটায় বড় একটা আশা হয় না স্যার রিচার্ডের, নতুন করে কোনো কাজও করানো হয়নি, সেই পুরনো কাস্টিংহ্যাম হলের সময়ই যেন থমকে আছে এখানে। আর হাউসকিপার বা কর্মচারীদেরও এদিকে আসার কোনো দরকার পড়ে না, তাই পরিবেশটাও খুব নিরিবিলি। ভারী পছন্দ হয়ে গেল স্যার রিচার্ডের। তিনি বললেন, আমি আজ থেকে এই ঘরেই শোব, আপনি প্লিজ ঘরটা পরিষ্কার করিয়ে দিন আর জানলা দরজাগুলো খুলে রাখুন, একটু হাওয়া বাতাস খেলুক, ভ্যাবসা ভাবটা কেটে যাবে। আমার জিনিসপত্রগুলো ঘর থেকে আনিয়ে দেবেন, আর আমার আগের ঘরটায় অতিথিদের কারো থাকার ব্যবস্থা করবেন, কেমন? স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, নরউইচ থেকে আসছেন বললেন। অন্য একজন হাউসকিপারের গলা পেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন রিচার্ড। বললেন, বেশ, ওকে স্টাডিতে বসাও, আমি আসছি। মিসেস চিডাক, যেমনটা বললাম আপনাকে, দেখে নিন প্লিজ। এমন হঠাৎ করে এসে পড়লাম, প্লিজ কিছু মনে করবেন না। আরে বসুন বসুন প্লিজ। আমার নাম উইলিয়াম ক্রোম। স্যার ম্যাথু ফেলের সময় আমার দাদু এখানকার ভিকার ছিলেন। বাবার কাছে আপনার দাদুর কথা অনেক শুনেছি, তবে আপনাদের কারোর সঙ্গেই আলাপ হয়নি কখনো। আসুন একটু ওয়াইন নেবেন তো। হুম,
ভদ্রলোকটি স্যার রিচার্ডেরই বয়সী, লম্বা একহারা চেহারা। পকেট থেকে এক গোছা পুরনো কাগজ বের করে স্যার রিচার্ডের দিকে বাড়িয়ে দিয়ে তিনি বললেন, আসলে দাদু তো মারা গেছেন অনেকদিন হলো, তা ওনার কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আপনাদের ফ্যামিলি নিয়ে কিছু পুরনো লেখা পেলাম, তাই। কৌতূহলের সঙ্গে কাগজগুলো নিয়ে উল্টে পাল্টে দেখলেন রিচার্ড। উইলিয়াম তখনও কথা বলে চলেছেন, আমার পক্ষে যত্ন করে এগুলো রাখা সম্ভব নয়, আমি কেমব্রিজে অধ্যাপনার কাজ পেয়েছি, সামনের সপ্তাহেই সেখানে চলে যাব, আশা করি আপনার কাছে যত্নে থাকবে। আরে সে তো 100 বার, আপনি অতটা দূর থেকে শুধু এই কাগজগুলো দেওয়ার জন্য এলেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ। এ কি আপনি উঠছেন নাকি? মাফ করবেন স্যার রিচার্ড, আসলে অনেক গোছগাছের কাজ পড়ে আছে, আশা করি আবার পরে দেখা হবে। উইলিয়াম ক্রোম চলে যাওয়ার পরেও বেশ খানিকক্ষণ কাগজের তাড়াটা নিয়ে বসে রইলেন স্যার রিচার্ড। এটা আসলে ভিকার ক্রোমের জার্নাল, বিভিন্ন সময় স্যার ম্যাথিউয়ের সঙ্গে কাজকর্ম সংক্রান্ত অনেক আলোচনার টুকরো টাকরা নোট করা আছে। দুজনের মধ্যে রিক্ততা ছাড়াও যে বেশ একটা পারস্পরিক ভরসার সম্পর্ক ছিল সেটা বোঝা যায়। পাতা উল্টাতে উল্টাতে শেষ অংশটা এসে স্যার রিচার্ড থেমে গেলেন। একটা বেশ লম্বা লেখা শুরু হয়েছে, আর সেটার বিষয়বস্তু হল স্যার ম্যাথিউ ফেলের মৃত্যুর পরের দিনের ঘটনাবলী। স্যার রিচার্ড পড়তে শুরু করলেন। স্যার ম্যাথিউয়ের মৃতদেহ ও বেডরুম যে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছিল তার একটা দীর্ঘ বর্ণনা দিয়েছেন ভিকার ক্রোম। তারপর যা লিখেছেন সেটা এইরকম, বন্ধুর এই রহস্যজনক মৃত্যু তীক্ষ্ণ কাটার মতো আমাকে বিঁধছে, অসহায়ের মতো সে মানসিক কষ্ট আমাকে বরদাস্ত করতে হবে, আর কোনো উপায় নেই। আমার মন বলছে এই মৃত্যুর পিছনে কেউ বা কিছুর একটা হাত আছে, সে আর যাই হোক মানুষ নয়, মানুষের জাগতিক ইন্দ্রিয় দিয়ে সব কিছুর বিচার চলে না, তাই জন্যই এই মৃত্যু রহস্য ভেদ করা করোনার বা ডাক্তারের কাজ নয়। কিন্তু আমি তো একজন পাদ্রী, বিজ্ঞানের চোখ যেখানে ব্যর্থ সেখানে কি আমার সামান্য জ্ঞানও কোনো কাজে আসতে পারে না? স্যার ম্যাথু ফেলের বেডসাইড টেবিল থেকে আমি ওর বাইবেলটা তুলে নিলাম, সেটা নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় এলো। সর্তেস বিবলিকা বলে এক প্রক্রিয়ার কথা আমি জানি, তবে অনেকেই বিষয়টাকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। খুবই সহজ প্রক্রিয়া, চোখ বন্ধ করে বাইবেলের যে কোনো একটা পাতা খুলে একটা জায়গায় আঙুল রাখতে হবে, যেখানে আঙুলটা পড়বে সেই অংশের লেখায় এমন কিছু থাকবেই যা সেই মুহূর্তে পাঠককে সাহায্য করবে, দিশা দেখাবে। পরপর 3 বার কাজটা করলাম আমি, লিউক, ইসায়া আর জোবের বাণী থেকে 3টে বাক্য উঠে এলো আমার সামনে, এটাকে কেটে ফেলে দাও, এ স্থান আর কখনো বসবাসের উপযুক্ত থাকবে না, সেই মায়ের বংশধররাও রক্তপায়ী হবে। এই ধাঁধার সমাধান করতে পারলাম না, ঈশ্বর হয়তো সূত্র দিলেন কিন্তু তার অর্থ আমার বোধের অগম্য। পড়া শেষ করে চিন্তিত মুখে উঠে দাঁড়ালেন স্যার রিচার্ড। কেটে ফেলে দাও বলতে এই মুহূর্তে তার একটাই জিনিসের কথা মনে পড়ছে, বাইরের ওই অ্যাশ গাছটা। গাছটা কাটিয়ে ফেলার কথা অনেকবার তার নিজেরই মনে হয়েছে, অ্যাশ গাছের ঘন পাতার মধ্যে কী না কি পোকামাকড় সাপখোপের বাসা হয়ে থাকে বলা যায় না। মনে মনে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেন স্যার রিচার্ড। ভাবতে ভাবতে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে গিয়েও কী মনে করে যেন থেমে গেলেন তিনি। ফিরে এসে একটা বিশেষ আলমারি থেকে টেনে বের করলেন একটা ছোট আকারের বই।
পরলোকগত স্যার ম্যাথিউ ফেলের সেই বাইবেল, তার প্রথম পাতায় লেখা, টু ম্যাথিউ ফেল ফ্রম হিজ লাভিং গড মাদার অ্যান অ্যালডেস, সেপ্টেম্বর 2, 1659. একটু ইতস্তত করে চোখ বন্ধ করলেন স্যার রিচার্ড, তারপর ধীরে ধীরে বইটা খুলে একটা পাতায় আঙুল রাখলেন। চোখটা খুলতেই একটা অদ্ভুত বাক্যের দিকে চোখ পড়ল তার, তোমরা সকালে আমাকে খুঁজবে কিন্তু তখন আমাকে পাবে না। আচ্ছা, ওই যে জানালাটা, ওই ঘরটাতে কে থাকেন? স্যার রিচার্ড আর বিশপ অফ কিলমোর ব্রেকফাস্টের পর বাগানে পায়চারি করছিলেন। গতকাল বিকেলে বিশপ অফ কিলমোর, স্যার উইলিয়াম কেন্টফিল্ড আর লেডি মেরি হাভে এসেছেন কাস্টিংহাম হলে। ডিনারের পর গল্পগুজব আর তাস খেলায় সময় কাটিয়েছেন সকলে। আজ সকালে কাছের জঙ্গলে শিকারে বেরোনোর প্ল্যান ছিল। বিশপের অবশ্য শিকারে মোটেও আগ্রহ নেই। স্যার রিচার্ডও তাকে সঙ্গ দেওয়ার জন্য হলেই রয়ে গেলেন। হাঁটতে হাঁটতে কাস্টিংহাম হলের ব্যাপারেই আলোচনা হচ্ছিল দুজনের। এখানকার ইতিহাস, স্যার রিচার্ড কী কী নতুন কাজ করালেন, এইসব কথা বলতে বলতে আচমকাই বিশপ অফ কিলমোর প্রায় অপ্রাসঙ্গিক প্রশ্নটা করলেন। তার দৃষ্টি অ্যাশ গাছের পাতায় ঢাকা পশ্চিমের জানলাটার দিকে। রিচার্ড সেদিকে তাকিয়ে বললেন, আমারই বেডরুম ওটা, কেন বলুন তো? তাই নাকি, অনেকদিন হলো আছেন? না না, মাত্র গতকাল থেকেই ও ঘরে শুচ্ছি। আগের ঘরটায় অসুবিধা হচ্ছিল, তাই তা ঘর বদলে সুবিধা হলো কিছু? সত্যি বলতে কি, সুবিধে বিশেষ হয়নি। কালও প্রায় মাঝরাত থেকে ভোর রাত পর্যন্ত জেগেই কেটেছে। অবশ্য নতুন এসেছি তো, অভ্যেস হতে একটু সময় লাগবে, দেখি আর কয়েকটা দিন। বিশপ এক দৃষ্টে তাকিয়েছিলেন গাছটার দিকে, খানিক অন্যমনস্কভাবে বললেন, আমাদের আইরিশদের মধ্যে একটা বিশ্বাস আছে জানেন, অ্যাশ গাছের কাছে ঘুমানোটা আমরা অমঙ্গলজনক মনে করি। এই গাছের হাওয়া ভালো নয়, মানুষের ক্ষতি করে, আর এই গাছের ডালপালাগুলো তো আপনার হাত দুয়েকের মধ্যে এসে পড়েছে দেখছি। আরে না না, গাছটা আমি খুব তাড়াতাড়ি মানে এই দু একদিনের মধ্যেই কাটিয়ে দেবো। জানেন, কাল সারা রাত গাছটা সরু ডালগুলো জানলায় এসে পড়ছিল, আর কি অদ্ভুত একটা খড়খড় আওয়াজ, ওতেই আরো ঘুম হয়নি। সকালে তো দেখলাম জানলার কাছে ওই ডালের আঘাতে লম্বা আঁচড়ের দাগ মতো পড়ে গেছে। কিন্তু জানালা থেকে ডালগুলোর যা দূরত্ব, তাতে তো এক ঝড় না হলে এমনটা হওয়ার কথা না। আর কাল রাতে তো তেমন কোনো হাওয়াও চলেনি। আপনি নিশ্চিত যে কোনো ইঁদুর চিঁদুর ওঠেনি? সেটা অসম্ভব নয়। নিচ থেকে একটা আইভি লতা ঝাড় উঠেছে, সেটা বে ইঁদুর উঠতেই পারে। গাছটা কাটার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন। আজ বেশ গরম পড়েছে আবার। জানলাটা খুলেই শুয়েছেন স্যার রিচার্ড। বাইরে অ্যাশ গাছের ডালপালার ছায়া এসে পড়েছে ঘরের দেওয়ালে। গত দুদিনের নির্ঘুম রাত্রি যাপনের পর এক গভীর ক্লান্তি তন্দ্রার অতলে তলিয়ে দিয়েছে মানুষটাকে নিঃসার শান্তির ঘুম। ঘরের মধ্যে কি যেন একটা নড়ে উঠল আচমকা। আলো আঁধারির মধ্যে কি একটা গাঢ়তর ছায়া এগোচ্ছে ঘুমন্ত দেহটার দিকে। ঘুমের মধ্যেই একটু ছটফটিয়ে উঠে আবার স্থির হয়ে গেলেন স্যার রিচার্ড, আর গাঢ় ছায়াটা
হঠাৎ তিন চারটে টুকরোয় ভেঙে সরসরিয়ে অদৃশ্য হয়ে গেল জানলার বাইরে। তোমরা যখন সকালে আমাকে খুঁজবে তখন আমাকে পাবে না, ঠিক স্যার ম্যাথিউর মতোই। স্যার রিচার্ডের অসাড় নীলচে ভুলে যাওয়া মৃতদেহটা পাওয়া গেল পরদিন সকালে। ম্লান মুখে অতিথিরা সকলে অ্যাশ গাছটার নিচে জড়ো হয়েছিলেন। গত দুটো দিনের ঝলমলে আনন্দের পরিবেশটা এক রাতের মধ্যে যে এরকম বদলে যাবে সেটা কেউ ভাবতে পারছেন না। মিসেস চিডাক আর দুজন হাউসকিপার মহিলা চোখে রুমাল দিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। স্যার, স্যার রিচার্ডকে আমি বারণ করেছিলাম ওই অলক্ষণে ঘরটায় ঘুমোতে, উনি আমার কোনো কথা শুনলেন না। বিশপ অফ কিলমোর আর স্যার উইলিয়াম কেন্টফিল্ড নিচু গলায় ফিউনারেল নিয়ে আলোচনা করছিলেন। একটা সাদা হুলো বেড়াল কর্কশ স্বরে ম্যাও ম্যাও করছে। অ্যাশ গাছটার একটা নিচু ডালের সন্ধিস্থলে বসে গাছের গুঁড়িটার একটা অংশ আঁচড়াচ্ছে বেড়ালটা। বিশপ বিরক্ত হয়ে বললেন, এই বেড়ালটা তো বড্ড জ্বালাচ্ছে দেখছি, এই যা 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 যা। তাড়া খেয়ে বেড়ালটা পালাতে যেতেই একটা অঘটন ঘটে গেল। পুরনো অ্যাশ গাছটার গুঁড়ির অংশে একটা ফাঁপা কোটর তৈরি হয়েছিল কোনোভাবে। বেড়ালটা ওই কোটরটার মধ্যেই কিছু একটা দেখে আঁচড়াচ্ছিল জায়গাটাকে, এখন পালাতে গিয়ে সোজা ওই কোটরটার মধ্যেই পড়ে গেছে। কয়েক মুহূর্ত মাত্র, তারপরই কোটরের মধ্যে একটা দাপাদাপি আর সঙ্গে বেড়ালটার পরিত্রাহী আর্তনাদ শোনা গেল। লেডি মেরি হাওয়ে, মিসেস চিডাক সহ মহিলারা কয়েক পা পিছিয়ে গেলেন। স্যার কেন্টফিল্ড একবার ঢোক গিলে বললেন, গাছটার মধ্যে কিছু একটা আছে মনে হচ্ছে, একবার দেখা দরকার। ঠিক বলেছেন, এই তোমরা কেউ একটু মই নিয়ে এসে উঠে দেখো তো কি ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই দড়ি মই লণ্ঠন সব চলে এলো। একজন মালি খুব সাবধানে উঠে লণ্ঠনটা ধরল কোটরটার ঠিক মুখে। ততক্ষণে বেড়ালটার আর্তনাদ করুণ গোঙানিতে পরিণত হয়েছে। লোকটা চেঁচিয়ে বলল, কিছু একটা আছে ভিতরে নড়ছে, ও গড। সঙ্গে সঙ্গে আর একটা বিপত্তি, বিকট চিৎকার করে উঠে মই সমেত লোকটা হুড়মুড় করে এসে পড়ল মাটিতে। বিড়ালটা একটা তীব্র শব্দ করে লাফ দিয়ে পালালো কোটর থেকে। বিশপ লাফিয়ে উঠে ছুটে গেলেন তার কাছে। সাবধান মাই লর্ড, কাছে যাবেন না, আপনারা কেউ কাছে যাবেন না। ওরে বাবারে, কি বীভৎস, কি খদাকার। এদিকে লণ্ঠনটা কোটরের মধ্যে পড়ে ভেঙে গেছে। লোকটার মুখের কথা শেষ হওয়ার আগেই গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল। বহুদিনের শুকনো ডালপালায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। সবাই ছিটকে সরে গেল সামনে থেকে। যে লোকটি গাছে উঠেছিল সে অজ্ঞান হয়ে গেছে, তার মুখে প্রবল ভয়ের ছাপ। স্যার কেন্টফিল্ড আর বিশপ চিৎকার করে বললেন, পিছিয়ে আসুন সবাই, পিছিয়ে আসুন, গাছের ভেতরে যেটা আছে সেটা বেরিয়ে আসতে পারে। তোমরা সব দৌড়ে যাও, যেখানে যা অস্ত্র আছে, লাঠি সোটা যা পাবে হাতের কাছে সব নিয়ে এসো, শিগগিরই যাও। কয়েক মিনিটের দম বন্ধ অপেক্ষার পর হঠাৎ করে একটা মানুষের মাথার সমান বড় গোলাকার কিছু গাছটা থেকে ছিটকে উড়ে এসে পড়ল মাটিতে, তারপর পরপর আরো কয়েকটা। কয়েকটা দু একবার নড়ে স্থির হয়ে গেল। আগুন যত নিচের দিকে নামছে তত পোড়া গুঁড়িটা থেকে আরও ওরকম জিনিস ছিটকে ছিটকে পড়তে লাগলো মাটিতে, কিছু আকারে বড়, কয়েকটা নেহাতি ছোট। বিশপ খুব সাবধানে কাছে গিয়ে দেখলেন জিনিসগুলো এক একটা প্রকাণ্ড মাকড়সার পোড়া দেহ, তাদের সারা গায়ে লোমশ আস্তরণ,
যেগুলোর দেহ সম্পূর্ণ পুড়ে যায়নি সেগুলোর পেটের কাছে নীলচে বিষের শিরা, তখনও বোঝা যায়। প্রায় সারা দিন ধরে গাছটা জ্বলল। একসময় ভস্মীভূত ফাঁপা গুঁড়িটা শিকড় থেকে উপড়ে পড়ল মাটির ওপর। খুব সাবধানে সকলে শিকড়ের গর্তটার কাছে এগিয়ে গেলেন, কিন্তু সেখানে যে দৃশ্য অপেক্ষা করছিল তা আরও ভয়াবহ। গর্তের দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে একটা বেশ পুরনো নরকঙ্কাল। তার হাড়ের উপর সামান্য কিছু চামড়া আর পোশাকের অবশিষ্ট লেগে আছে। মাথায় কিছু কালো লম্বা চুল দেখে বোঝা যায় কঙ্কালটা কোনো মহিলার। তার সারা গায়ে চোখের কোটরের ভিতরে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে শয়ে শয়ে লোমস ধূসর মাকড়সা। কঙ্কালটা এখানে কি করে এলো সে রহস্য আর ভেদ হওয়ার নয়। সম্ভবত যার কঙ্কাল, তিনি আজ থেকে প্রায় 50 বছর আগে নিজের মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে একটা অভিশপ্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। অন্য সব কিছু পুড়ে গেলেও আমাদের অব্যক্ত যন্ত্রণা জেগে থাকে। কোনো অন্ধকারে লুকিয়ে সে ফাঁদ পাততে থাকে প্রতিশোধের। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক মৌপিয়া, বর্ণিশা, অন্বেষ, হ্যাপি এবং কাব্যশ্রী। শব্দগ্রহণ ও আবহে সায়ন। শুনছিলেন ভ্রমরের অনুবাদে M.R. জেমসের কাহিনী ডাইনির গাছ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।